আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব চিংড়ি মাছ কাটিং। চিংড়ি মাছ কিন্তু কম বেশি সবাই কাটতে পারেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে চিংড়ি মাছের রগ বের করতে হয়। তাই কয়েকটি পদ্ধতিতে চিংড়ি মাছের রগ বের করে দেখাবো এবং চিংড়ি মাছ কেটেও পরিষ্কার করে দেখাবো। আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ কেটে দেখাবো। আশা করি নতুন গৃহিণীদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি। তো চলুন দেখে আসি। এখানে আমি 2 কেজি মাছ নিয়ে নিলাম, আর এই মাছগুলোর কিন্তু এক একটা মাছের এক একটা নাম আছে, সেটা হয়তো অনেকেই জানেন। তবে যাদের বাসা খুলনা বিভাগে তারা কিন্তু অবশ্যই জানেন যে কোন মাছটার কী নাম। তো আমি কাটতে কাটতে বলে দিব যে আসলে কোন মাছটার কী নাম। তো প্রথমে এখন মাছগুলো কেটে নিব। তো এখানে কিন্তু ছুরি বা বটি দিয়ে কাটতে পারেন, বা এরকম বাসে যদি ছোট কেউসি থাকে কেউসি দিয়ে কাটতে পারেন। মাছ কাটার যে কেউসি আসতে সেটা কিন্তু লাগবে না, এরকম ছোট কেউসি দিয়ে কিন্তু কাটা যাবে। তো প্রথমে মাছের যে পাগুলো আছে, অসংখ্য দেখুন পা আছে কিন্তু এখানে, তো পাটা কেটে নিলাম সবগুলো। এখন লেজের অংশটা কেটে নিব, দেন এই মাছের মাথার অংশটা কেটে নিব। খুব বেশি পরিমাণ ফেলে না দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা ময়লা আছে, সেটা বের করে নিতে হবে। এটাকে অনেকেই টুসা বলে বা খাদ্যনালী বলে। তো এখান থেকে এটা টান দিয়ে বের করে নিতে হবে। এই যে দেখুন অল্প পরিমাণ একটুকু থাকে। আর এখানে কিছুক্ষণ আমি হাত দিয়ে চেষ্টা করছি যে শিরাটা বের করা। দেখুন শিরাটা কিন্তু খুব সহজে হাতের মধ্যে চলে আসলো। তো আরও কয়েকটি পদ্ধতি দেখিয়ে দিব যে কীভাবে শিরাটা বের করবেন। যেহেতু এই মাছটা সাদা, এর শিরাটা কিন্তু এরকম সাদা আছে, এর ভিতরে কিন্তু কোনো রকম ময়লা নেই। তো সেমভাবে আমি আরও একটা মাছ কেটে আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে মাছের ভিতরে যে শিরাটা আছে বা রগটা আছে সেটা কীভাবে বের করবেন। তো প্রথমে আবারও মাছের পাগুলো কেটে নিলাম, মাথার অংশটা কেটে নিব। মাথার অংশটা কিন্তু খুব বেশি পরিমাণ কাটবো না, যেহেতু এটা বড় সাইজের মাছ, খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না, এই জন্য কিন্তু মাথাটা পুরোটাই ফেলে দিব না। এখন এখানে একটু আলতোভাবে চাপ দিলেই দেখবেন যে ময়লার যে অংশটা টুসাটা আছে সেটা খুব সহজে হাতে আসবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমার রগটা বা শিরাটা সহ বেরিয়ে আসলো। এভাবে যদি মাছ কাটা হয় তাহলে কিন্তু খুব সহজে রগটা বের করা যায়। অনেক এলাকায় কিন্তু এটা জানেন না যে চিংড়ি মাছের রগ ফেলতে হয়। সত্যি কথা বলতে আমিও কিন্তু আগে জানতাম না যে কীভাবে চিংড়ি মাছের রগটা বের করতে হয়। তো এখন জানি, এই জন্য কিন্তু সব চিংড়ি মাছের রগটা বের করে নিই। তো এতক্ষণ যে মাছটা কেটে নিলাম ওটাকে কিন্তু হরিণা বলে, এখন যে মাছটা কাটবো এটা কিন্তু বাগদা চিংড়ি বলে। তো বাগদা চিংড়ির পাগুলোও কেটে নিলাম, এখন লেজের সাইডটাও কেটে নিব, দেন এই মাথার অংশটা কেটে নিব। যেহেতু বড় মাছ এর মাথা খুব বেশি একটা ফেলে দিব না, শুধু কাটাটা অংশটা ফেলে দিব। এখন সেমভাবে এই মাছের যে টুসাটা আছে সেটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু মাছের যে উপরের আবরণটা আছে খোসাটা সেটা ফেলে দিতে পারেন। তবে মাছ এই বিশেষ করে চিংড়ি মাছের ক্ষেত্রে এটা না ফেলাই ভালো, কারণ এটা রান্না করার সময় যদি খোসা ছাড়িয়ে রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা শক্ত হয়ে যায়। তো ওখান থেকে কিন্তু আমি শিরাটা বা রগটা বের করতে পারিনি, এই জন্য পিঠের এই অংশ থেকে একটু খোসা উঠিয়ে তারপর রগটা বের করে নিব। অনেকেই দেখা যায় এরকম চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে তারপর রান্না করে, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো রাবারের মতো হয়ে যায়, শক্ত আর খেতে ভালো লাগে না। তাই এভাবে খোসা না ছাড়িয়ে রান্না করলে কিন্তু বেটার হয়। তুমি মাথার অংশে যে খোসাটা আছে সেটাও ছাড়িয়ে দেখে দিলাম। এখন এই পিঠের উপরের অংশ একটু টান দিয়ে দেখবো যে শিরাটা কোথায়। দেখুন খুব সহজে কিন্তু শিরাটা বের করে নিলাম। তো এভাবে চাইলে কিন্তু আপনারা শিরাটা বের করে নিতে পারেন খুব সহজে। আর যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে যে কীভাবে এতগুলো মাছের শিরা বের করবো, একা একা সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখেও শিরাটা বের করে নিতে পারবেন রান্নার সময়, সেটাও দেখিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা গলদা চিংড়ি নিয়ে নিলাম, বা ছাটি বলে এটাকে অনেকে। তো এখানে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘিলু, এটা কিন্তু ভেজে খাওয়া যায়, অনেক মজার হয় এটা। তো উপরের এই খোসাটা আমি ছাড়িয়ে নিব, তারপর টুসাটা ফেলে দিব। যেহেতু আমার একটা দুইটা এই মাছ আছে আমি ঘিলুটা কিন্তু আর নিব না, তো এই টুসাটাও ফেলে দিব এভাবে করে টান দিয়ে। এই মাছের টুসাটা কিন্তু অন্য মাছের থেকে একটু বড় সাইজ আছে। এখন এই শিরাটা দেখবো যে কোথার থেকে বের করা যায়।
তো এখান থেকে সেরাটা কিন্তু ভিতরে চলে যায় যেহেতু রাবারের মতো ওটা। তো এখন চিংড়ি মাছের এই অংশটাকে খোসাটা ছাড়িয়ে দেন, এখান থেকে আমি সেরাটা বের করে নিব। সব থেকে ভালো হয় ফ্রিজে রাখার পরে যদি আপনারা সেরাটা বের করেন বা রগটা বের করেন, খুব সহজে, তখন শক্ত থাকে এবং খুব সহজে সেটা বের করা যায়। তো এই মাছটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমাদের এলাকায় হরিণা মাছই বলে। এখন আমি মাছের যে ছোটো সাইজগুলো আছে সেগুলো কেটে নেব। এটা কাটতে কিন্তু কোনো রকম দা বটি ছুরি কোনো কিছু লাগবে না, শুধু হাতের সাইজে কাটা যাবে। দেখলেন তো খুব সহজে কিন্তু আমি মাছটা কেটে নিলাম হাত দিয়ে। এখন সেমভাবে এর সেরাটাও কিন্তু বের করে নেব। এই মাছটা কাটা একদমই সোজা, দেখুন এখান থেকে হাত দিয়ে পাগুলো ফেলে দিব, দেন মাথার সাইডটা একটু চাপ দিয়ে আলতোভাবে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব, দেন লেজের অংশটা ফেলে দিব। এখন সেরাটা ফেলে দিব, যেহেতু এই মাছটা ছোটো এটা কিন্তু আর খোসা ফেলার কোনো দরকার নেই, কিন্তু বড়ো মাছের চাইলে কিন্তু আপনি খোসাটা ফেলে দিতে পারেন। তো সেমভাবে কিন্তু আমি খোসাটা সরি রগটা বের করে নিলাম। তো যে বড়ো মাছগুলো ছিল এই মাছগুলো আমি কোনো রকম মাথা না কেটে সেরা না বের করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এটা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব একটু সময়ের ব্যাপার। তো আমি এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, 2 থেকে 3 বার এই মাছগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। এখন এটাকে একটা পলিথিনে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যে মাছগুলো আমি কেটে নিয়েছি সেটা এখন দেখিয়ে দিব। দেখুন এখানে কিন্তু ছোটো বড়ো অনেকগুলো মাছ কেটে নিয়েছি। এখন এগুলো 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় চিংড়ি মাছে কিন্তু বালু থাকে বা ময়লা থাকে, এই জন্য এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার এটা পরিষ্কার করে নিলাম। আর এই যে বড়ো যে সাইজের মাছগুলো আছে এগুলো কিন্তু আমি শুধু পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে, কোনো রকম কেটে নিইনি বা সেরাটা বের করে নিইনি। তো পরবর্তীতে আমি এই সেরাটা বের করে নিব। তো দেখুন এটা ফ্রিজে রাখার পরে কিন্তু এখন শক্ত হয়ে এসেছে। তো আজকে যেহেতু রান্না করবো এই মাছটা, এই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো সেমভাবে আমি পাগুলো কেটে নিলাম, তারপর লেজের অংশটা কেটে নিলাম, তারপর মাথার সাইডটা কেটে নিলাম। তো এখন এই টুসাটা বের করে নিব এখান থেকে। তো রান্নার সময় প্রতিদিনের রান্নার সময় চাইলে কিন্তু এভাবে সেরাটা বের করে নিতে পারেন বা টুসাটা বের করে নিতে পারেন, যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে। তো এখন এই রগটা কীভাবে বের করি সেটা দেখিয়ে দিব। খুব সহজে কিন্তু এই রগটা বের করা যায়, শক্ত থাকে। দেখুন আমি এভাবে করে একটু টান দিয়ে দিব, দেন খুব সহজে কিন্তু সেরাটা বেরিয়ে আসবে। তবে ফ্রিজ থেকে বের করে 1 মিনিট পরে কিন্তু সেরাটা বের করতে হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন।